নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতো ঝরঝরে মিহিদানা রেসিপি। এই মিহিদানা বানানো খুবই সহজ, মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে এই মিহিদানা বানানো যায়। তো চলুন বন্ধুরা, একদম দোকানের মতো ঝরঝরে মিহিদানা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। মিহিদানা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম বেসন। বেসনটাকে আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে চেলে নেব। বেসনটাকে যদি এইভাবে চেলে নেওয়া হয় তাহলে এর ব্যাটার বানানোর সময় কোনো লাম্পস তৈরি হয় না, এর ফলে ব্যাটারটা স্মুথভাবে তৈরি হয়। বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এরপর বেসনের মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই বেসনের মধ্যে একসাথে বেশি জল দেওয়া যাবে না, তাহলে লাম্পস বা গুটলি তৈরি হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, কিন্তু ব্যাটারটা এখনও অনেকটাই ঘন আছে, সেই জন্যে এর মধ্যে আরও জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম বেসনের মধ্যে 1.5 কাপ জল অ্যাড করেছি। জল দেওয়ার পর ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 পিঞ্চ কেশর কালার। কেশর কালারটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেশর কালারকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে। এরপর একটি প্লেট ঢাকা দিয়ে ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা রেস্ট হতে হতে চলুন ওদিকে মিহিদানা শিরা তৈরি করে নিই। শিরা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার এটাকে 3-4 মিনিট জাল দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেশর। কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, যদি কেউ না চান নাও দিতে পারেন। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট সময় ধরে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এই চিনির শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 পিঞ্চ কেশর কালার। এই কেশর কালার দিলে মিহিদানার কালারটা সুন্দরভাবে তৈরি হয়। যদি কারো কেশর কালার পছন্দ না হয় নাও দিতে পারেন। কেশর কালারটাকে খুব ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে, আর চিনির শিরাটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা যাতে ক্রিস্টাল না হয়ে যায় সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু স্লাইস। চিনির শিরাকে খুব বেশি ঘন করার দরকার নেই, মোটামুটি একটু চটচটে শিরা হলেই চলবে। চিনির শিরাকে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি চেক করে নিচ্ছি চিনির শিরাটা চটচটে হয়েছে কিনা। চিনির শিরাটা চটচটে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে শিরাটাকে এক সাইডে সরিয়ে রাখছি। 10 মিনিট পরে ফিরে এলাম, পাত্রের ঢাকনা ওপেন করছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা রেস্টে থাকার ফলে আগে থেকে একটু ঘন হয়ে গেছে। এই ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এবার আমি মিহিদানাগুলো ভেজে নেব। মিহিদানা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল।
এরপরে এইরকম একটি কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারটাকে সূচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো মিহিদানা ভাজা ছাঁচা ব্যবহার করছি না। ছাঁচা ছাড়াও মিহিদানা বানানো যায়, সেটা আমি দেখাবো। মিহিদানা ভেজে নেওয়ার জন্য তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা ব্যাটারের একটা ড্রপ ফেলে আমি দেখে নিচ্ছি। ড্রপটা দেওয়ার পর দেখুন বন্ধুরা, সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। এর মানে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে, মিহিদানা ভাজার জন্য একদম রেডি। এবার এই কন্টেনারের মধ্যে ব্যাটার নিয়ে এইভাবে নাড়া দিতে হবে, আর নাড়া দিলেই ড্রপসগুলো পড়বে আর মিহিদানা তৈরি হয়ে যাবে। তবে বন্ধুরা একটু সাবধানে করতে হবে, আর কড়াইয়ের কিছুটা ওপর থেকে এটাকে নাড়া দিতে হবে, না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এবার এগুলোকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। আমি এগুলোকে মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত মিহিদানাগুলোকে ভেজে নিচ্ছি। এরপর মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মিহিদানাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মিহিদানাগুলো ভেজে নিয়েছি। এরপর এই মিহিদানাগুলোকে আগে থেকে যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মিহিদানাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছিলাম, কিন্তু বন্ধুরা মিহিদানাগুলোকে চিনির শিরার মধ্যে দেওয়ার পর নেড়েচেড়ে নেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছে, তাই দেখাতে পারলাম না। 2 মিনিট লো ফ্লেমে চিনির শিরার মধ্যে মিহিদানাগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনা ঢেকে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে মিহিদানাগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিহিদানাগুলো কতটা ঝরঝরে তৈরি হয়েছে। এরপর আমি এই মিহিদানার মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি, এতে করে মিহিদানার টেস্টটা খুব ভালো হয়। এখন আমি ঘিটাকে মিহিদানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিকে মিহিদানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিহিদানাকে মিনিট 10 সময় ধরে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা ওপেন করছি। দেখুন বন্ধুরা, মিহিদানাটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এই মিহিদানাকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, মাত্র 2টো উপকরণ দিয়ে কত সহজে, একদম দোকানের মতো ঝরঝরে বাড়িতেই কিভাবে মিহিদানা তৈরি করা যায়। বন্ধুরা, আপনারাও এইরকম ঝরঝরে মিহিদানা বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি আমার এই মিহিদানার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। মিহিদানার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।